হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি সানডে স্পেশাল লেটেস্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের আইটেমের নাম ফ্রেঞ্চ টোস্ট। এর জন্য আমার ব্রেড লাগছে, ডিম দুটো ফেটিয়ে আমি গোলাতে থাকছি, একটু সল্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দেবেন। এরপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, সুন্দর ঝিরি ঝিরি করে কাটা, আগেই আমি কেটে রেখেছি। দুটো বড় বড় পেঁয়াজ, এরপর আমি চিলি, কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যদি ঝাল পছন্দ কম করেন কম দেবেন, বেশি করলে বেশি দেবেন। আমি এখানে দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। এটা করতে বেশি সময়ও লাগবে না, 10 মিনিটসে কী করে এক ফ্রেঞ্চ টোস্ট বানাবেন সেটাই আপনারা প্লিজ ওয়াচ করুন কীভাবে আমি বানাচ্ছি। এইভাবে ডিমের গোলায় ব্রেডটা ডুবিয়ে নিলেন, নিয়ে গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবেন। আস্তে করে এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দেব। এইরকম কালার হবে, গোল্ডেন গোল্ডেন কালার হবে বন্ধুরা। বেশি ডিপ ফ্রাই করলে না কালচে কালচে হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এরকম সুন্দর কালারটা এসেছে, এই রকম কালার আসবে। এরকম খেলানো কড়াইতে করলে একসঙ্গে আপনি 4টি পিস দিয়ে দিতে পারছেন, চটপট হয়ে যাচ্ছে। একদম সফট সফট খেতে ভালো লাগবে, বেশি কড়াও করবেন না বন্ধুরা। অলরেডি আমার ফ্রেঞ্চ টোস্ট অলমোস্ট ডান। এইরকমভাবে একটা প্লেটে এবার তুলে নেব আমি, নিয়ে গরম গরম পরিবেশন করবেন, আর বাড়িতে সবাইকে চটজলদি বানিয়ে তাক লাগিয়ে দেবেন। এইভাবে এইরকম কালার আসবে বন্ধুরা, দেখছি আপনারা প্লিজ ওয়াচ করুন। এইভাবে বেশ সফট থাকবে, অথচ ভাজাটা ঠিক মতো পারফেক্ট হবে,
হ্যাঁ গোল্ডেন কালার হবে, বেশি কালচে ভাজলে আবার কড়া হয়ে গেলে খেতে ভালোও লাগবে না। সব তুল তুলে একদম, অথচ খেতেও খুব টেস্ট।